ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-20তে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল বাংলাদেশের। 5 ম্যাচ সিরিজের তৃতীয়টিতে 52 রানে হেরেছে স্বাগতিকরা। যদিও এখনও 2-1 ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আত্মবিশ্বাসী হয়ে ব্যাট করতে থাকেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও রুচিন রবীন্দ্র। করোনামুক্ত হয়ে এদিন প্রথম মাঠে নামেন অ্যালেন। 13 বলে 16 রানের এই জুটি অবশ্য নিজের প্রথম ওভারের প্রথম বলেই ভেঙে দেন মোস্তাফিজুর রহমান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও 6ষ্ঠ উইকেটে নিকোলাস আর ব্ল্যান্ডেনের 55 বলে 66 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। নিকোলাস 29 বলে 36 আর ব্ল্যান্ডেন করেন 30 বলে 30 রান। 128 রানে থামে সফরকারীদের ইনিংস। জবাব দিতে নেমে শুরুটা ভালোই করেছিল লিটন নাইম জুটি, কিন্তু লিটনের আউটের পর মুশফিক ছাড়া আর কেউ রান করতে না পারায় মাত্র 76 রানে অল আউট হয় বাংলাদেশ। ক্যারিয়ার সেরা বোলিং করে 4 উইকেট নেওয়া আজাজ পাটেল হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। 8ই সেপ্টেম্বর 4র্থ টি-20তে মাঠে নামবে দুই দল। শাহরিয়ার শান্ত, এন স্পোর্টস।